আপনাদের জন্য তাড়াহুড়া করে একটু চিকেন ফ্রাই করলাম। সন্ধ্যা হয়ে গিয়েছে, আজকে চলে যাব বিদায় নারায়ণগঞ্জ। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম। নারায়ণগঞ্জের শেষ ব্লগ হবে আজকেই, আল্লাহ এদিক দিয়ে মশা ঢুকবে তো। রাতের চাষারা, এই তো আজকে শেষ রাত, একটু পরে চলে যাব। মনটা অনেক খারাপ লাগে, আব্বা নাই, আব্বার কাছে আজকে আর বিদায় নিতে পারবো না, আর আসবো না, ডিসিশন নিয়েছি। কারণ আসলে যাওয়ার এক সপ্তাহ আগে থেকে ঘুমাতে পারি না, খুব খারাপ লাগে, বিদেশে থাকাটা অনেক কষ্ট। আর এক ঘন্টা পরেই চলে যাব, গাড়ি আসবে। আজকে শেষ নারায়ণগঞ্জে, আমি আর সামনে শুক্রবার রাতে চলে যাচ্ছি। সবাই আমার আব্বার জন্য দোয়া করবেন, আমার ভাইয়ের বউ ওয়াইফ পপির আব্বার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ যেন সমস্ত বাবা মাকে জান্নাতবাসী করেন। আমার আব্বার কাছ থেকে এবার আর বিদায় নেওয়া হচ্ছে না, সবসময় তো আসলে আব্বার কাছ থেকে বিদায় নেই। আব্বা আমাকে অনেক আদর করে দেয়, মাথায় হাত বুলিয়ে দেয়, এবার তো আর আব্বা নাই, যেতে ইচ্ছে করে না, তারপর কি করব, তারপরেও যেতে হবে, যেতে ইচ্ছে করে না, তারপরে তো যেতে হবে। আগে 3 মাস থাকতাম, আর এখন থাকলাম 1 মাস 1 সপ্তাহ, এতে তো মন ভরে না, মনে হয় বাংলাদেশে 6 মাস থাকলেও মন ভরবে না। যেতে নাহি চাই মন, তবু যেতে হয়। আজকে শেষ সন্ধ্যা, শেষ রাত নারায়ণগঞ্জে, দিচ্ছি সবাইকে, দিচ্ছি তো নানু বাসা। আজকে শেষ খাবার, তুমি একটা চিকেন ফ্রাই খেয়ে ফেলছো, ঠিক আছে, এখান থেকে নাও। হ্যাঁ হ্যাঁ নাও না, আরো নাও, আছে তো অনেকগুলো। হ্যাঁ আমার অনেক গরম লাগতেছে, আমি এখন শাওয়ার নিব, শাওয়ার নিয়ে রেডি হব যাওয়ার জন্য। ওদের আসতে বলো খেতে, না বাবা মাম্মা খাবে না, মাম্মা খাবে না। হ্যাঁ অনেক ভালো, পানি খাবে, ঠান্ডা পানি। একটু বাইরে যাচ্ছি ওষুধ কিনবো, আর যাবেন আর একটু পরে চলে যাব, গাড়ি আসেনি, গাড়ি আসলেই চলে যাব। এখন এখন একটু ওষুধ কিনতে যাচ্ছি। এই তো সামনে বামে ওষুধের ফার্মেসিগুলো আছে না, ওখানে আওয়াজ
যাও গাড়ি আসছে গাড়িতে কেমন রাতে নাকি ঘুমাইতে পারে না রাতে নাকি ঘুমাইতে পারে না বয়সী কটা যে দিব ঘুমাইতে পারে না রাতে ঘুমাইতে পারো না রাত কয়টা বসে ছটা থেকে চারটা They're crying, bitch, motherfuckers. Yes, they are. Oh. No, I did say nothing. No, I'm just gonna. এদিকে আপনারা দেখতেছেন কি বাবা না মিথ্যা কথা বলতেছেন চলে যাচ্ছি নারায়ণগঞ্জ থেকে বিদায় শেষ বিদায় আর আসবো না নারায়ণগঞ্জে আবার আল্লাহ কবে নিয়ে আসে আল্লাহ যা ভালো জানে শিখা আমার যাবা নিচে তুমি হ্যাঁ তুমি অবশ্যই আম্মা পরশু দিন চলে যাবা ঢাকায় হ্যাঁ বিপ্লবকে আমি ফোন দিব তুমি পরশু দিন ঢাকায় চলে যাবা গুড বাই চাষারা নারায়ণগঞ্জ আমার গলাটা একদম বসে গেছে নারায়ণগঞ্জ থেকে ঢাকায় ঢোকার পথে এই ব্রিজটা পড়ে অনেক বড় দেখো এই ব্রিজটা কত বড় নারায়ণগঞ্জ থেকে ঢাকা যাওয়ার ফ্লাইওভার করতে পারো
গাড়িতে আবার এটা দেখছো এই তো মোহাম্মদপুর আমার বোনের বাসায় চলে এসে করলাম গ্যারেজে ঢুকতেছে গাড়ি রাত্র হয়ে গিয়েছে প্রায় 11টা বেজে গিয়েছে সবাই ভালো থাকবেন ভিডিওটা আজকের মতো এখানে শেষ করে দিচ্ছি সবাই আমাদের জন্য দোয়া করবেন আমরা যেন সুস্থ সুন্দর মতো বাংলাদেশ থেকে বিদায় নিতে পারি যদিও পাতের করোনা পিসিআর টেস্ট করতে হবে সবাই দোয়া করবেন আমাদের জন্য ভিডিওটা শেষ করে দিচ্ছি আল্লাহ হাফেজ